অনেক বড় একটা শিবের মূর্তি। আর এবার আমি আর মা বসে পড়েছি গীতা পাঠ করতে, ভিডিও ছিল আর এখন তৈরি হয়ে গেছে, দেখো পুরোটা তৈরি হয়ে গেছে। আজকের ওয়েদারটা একবার দেখো, খুবই খারাপ লাগলো এই জিনিসটা, খুবই খারাপ লাগলো। দেখো সবাই স্নান করছে, তো চলো আমিও রেডি একদম। এই দিকটাতে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মহিলাদের ওয়াশরুম, ওটা হচ্ছে পুরুষদের ওয়াশরুম, এটা এখনো আই থিঙ্ক চালু হয়নি। নমস্কার বন্ধুরা, আজকে আমি যেতে চলেছি আমাদেরই চাকদার যতগুলো গঙ্গার ঘাট আছে, যেমন রানীপুর ঘাট, গৌরনগর ঘাট, সব থেকে সুন্দর এর মধ্যে ঘাট হলো মুকুন্দনগর ঘাট। তো সেই ঘাটে আজকে আমরা যেতে চলেছি, এবং তোমরা যারা যারা ভবিষ্যতে এই মুকুন্দনগর ঘাটে যাবে তাদের জন্য খুবই একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। তোমরা পুরো ভিডিওটা দেখো, তাহলেই কিন্তু সব ইনফরমেশান মিনিটে মিনিটে পেতে থাকবে। তো চলো এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে, চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি মুকুন্দপুর ঘাটে, আর আজকে যা হাওয়া দিচ্ছে আর মেঘলা ওয়েদার পুরো, তো চুল টুলের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো যাই হোক, মুকুন্দপুর ঘাটটা পুরোটাই তোমাদের ঘুরে দেখাবো। আর দেখো এখান থেকে গঙ্গাটা পুরোটা দেখা যাচ্ছে, আর এই রইল মুকুন্দপুর ঘাট। চাকদার যত ঘাট আছে, যেমন রানীপুর ঘাট, আরও যত ঘাট আছে সবগুলো ঘাটের মধ্যে এই ঘাটটা সব থেকে সুন্দর ঘাট, ঠিক আছে? তো এই ঘাটটা আজকে ঘুরে দেখাবো সম্পূর্ণটা, দেখতে থাকো। বন্ধুরা আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ, এটা কি আমি ঠিক জানি না, জলেরই কোনো ব্যাপার স্যাপার হবে। তো যাই হোক, এটা আমি যখন এক বছর আগে এসেছিলাম তখন দেখেছি এটা তৈরি হচ্ছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা এক বছর আগের ভিডিওটা দেখে আসো আমার মুকুন্দপুর ঘাটে, তখন বুঝতে পারবে যে এই জিনিসটা তৈরি হচ্ছিলো আর এখন তৈরি হয়ে গেছে। দেখো পুরোটা তৈরি হয়ে গেছে, পুরোটা কমপ্লিট এখন। মানে ভালো লাগলো যে এক বছর আগে দেখেছিলাম যে তৈরি হচ্ছে আর এখন এসে দেখি মানে তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এছাড়াও বন্ধুরা মুকুন্দপুর ঘাটের দেখতে পাচ্ছ, এটা রয়েছে একটা মন্দির আর ওটা রয়েছে আরেকটা মন্দির, ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু শিবের পুজো দেওয়া হয়, এখানে ধূপকাঠি লাগানো আছে। এছাড়াও দেখতে পাচ্ছ কত ছবি এখানে পড়ে আছে। আর এই যে সৌন্দর্যটা দেখতে পাচ্ছ পার্কের মতো করেছে, এই যে ডাইনোসর হরিণ এগুলোর যে স্ট্রাকচারগুলো করেছে, এগুলোর জন্যই কিন্তু মুকুন্দপুর ঘাটটা সব থেকে সুন্দর লাগে। যে জল যে ওঠে, জল উঠে যে আমাদের বাড়ি বাড়িতে পৌঁছে যাচ্ছে টাইম কল, সেই টাইম কলের জল এখান থেকে আর কি সাপ্লাই হয়, মানে পিউরিফাই হয় এখান থেকে আর কি যায়, আমার যেটা মনে হয়। তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্ট বক্সে একবার জানিয়ে দিও। আজকের ওয়েদারটা একবার দেখো, মানে কি বলবো, চারিদিকে মেঘলা আর এখন জোয়ার চলছে কিন্তু, ঠিক আছে? এখন জোয়ার চলছে, জলের ভীষণ বেগ আর জল কিন্তু অনেকটাই উঠে এসছে, জল আরও ওইদিকে থাকে, তো জল অনেকটাই উঠে এসছে। আর এরই মধ্যে একটা ইনফরমেশান দিয়ে রাখি, এই মুকুন্দপুর ঘাট কেন এত বিখ্যাত বা কেন এত পপুলার এই চাকদার মধ্যে, তো এই মুকুন্দপুর ঘাটে তোমরা গঙ্গার থেকে স্নান করে এখানে বাথরুমেরও ব্যবস্থা আছে, 5-10 টাকা মতো নেবে, নিয়ে বাথরুমে তোমরা কাপড় ছাড়তে পারবে, ওখানেই জল দিয়ে আবার স্নান করতে পারবে। তো এই ব্যবস্থাটা মুকুন্দপুর ঘাট মানে অনেক ভালো করেছে, অনেকেই আসে, অনেক যখন ভিড় হয় তখন কিন্তু অনেকেই এই বাথরুমে গিয়ে সব চেঞ্জ ফেঞ্জ করে, তো তোমরাও আসলে কিন্তু বাথরুমে গিয়ে চেঞ্জ করতে পারো। আর এখানে অযথা মানে অনেকে থাকে না যে গঙ্গার ঘাটে যেখানে সেখানে চেঞ্জ করে ফেলে, এখানে কিন্তু সেরকম না, এখানে দেখো এরকম লেখা আছে, দেখো এই দেখো, মহিলাদের ভেজা জামা কাপড় বাথরুমে ছাড়ুন, বুঝতে পারছো তো? মানে এখানে এরকম চারিদিকে এরকম লেখা আছে, মানে একটা রুলের মধ্যে চলছে এই মুকুন্দপুর ঘাটটা। পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মুকুন্দপুর ঘাটের সবচেয়ে মূল আকর্ষণ বলতে পারো, এটা আর হচ্ছে এটা, এটা হচ্ছে অনেক বড় একটা শিবের মূর্তি, আর এটা হচ্ছে একটা গণেশ মূর্তি। তো এটা হচ্ছে যারা শিবের ভক্ত থাকে তারা কিন্তু এখানে এসে ছবি তুলবে মুকুন্দপুর ঘাটে এসে স্নান করে, মানে সত্যি যতবারই আসে এই জিনিসটা দেখতে খুবই ভালো লাগে। তোমরা চাকদায় যদি কেউ গঙ্গা স্নান করতে আসো তাহলে কিন্তু অবশ্যই এই মুকুন্দপুর ঘাটে এসো, কারণ অনেক ছবি টবি তুলতে পারবে, এছাড়াও স্নানও ভালোভাবে করে। দেখতে পাচ্ছ একটা নৌকা, আর সব নৌকা ওই দিকটায় দাঁড়িয়ে আছে, এই যে দেখতে পাচ্ছ নৌকাগুলো দাঁড়িয়ে আছে, আর এই একটাই দেখতে পেলাম বেরোলো সবে। অনেকেই জানো না আসলে এই চাকদার এই মুকুন্দপুর ঘাটটা আসলে কোথায়, তো আমি তোমাদের বলে দিই এই মুকুন্দপুর ঘাটটা হচ্ছে
চাকদা থেকে অনেকটাই ভিতরে, ঠিক আছে, চাকদার থেকে আরও ডানে আসতে হবে। তো চাকদা যে বাস স্ট্যান্ডের পাশে একটা রাস্তা ডান দিকে ঢুকে যায়, ঠিক আছে, ওই রাস্তা দিয়ে তোমরা চলে আসবে। চলে আসলেই তোমাদের বাম হাতে একটা রেলগেট পড়বে, সেই রেলগেট দিয়ে চলে আসলে একটা ট্যাঙ্কি দেখতে পারবে। সেই ট্যাঙ্কি ধরেই সে একটা হাইওয়ে আছে, সেই হাইওয়ে ধরে সোজা চলে আসলেই মানে তোমরা মুকুন্দপুর ঘাটে চলে আসতে পারবে। একটু ভিতরে তবুও কিন্তু ঘাটটা সত্যি খুব সুন্দর, মানে যতগুলো ঘাট আছে, যেমন রানীপুর ঘাট আছে, আরও অনেক ঘাট আছে। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মহিলাদের ওয়াশরুম, ওটা হচ্ছে পুরুষদের ওয়াশরুম। একজন বসে থাকে, এনাকে 5 টাকা দিয়ে তারপরে কিন্তু তোমাদের বাথরুম যেতে হবে। তো বন্ধুরা, একটা জিনিস আমার খুবই খারাপ লাগলো, সেটা হচ্ছে দেখো এই যে শিবের মূর্তিটা আছে কত সুন্দর। দেখো মানুষ বোতল এছাড়াও যত নোংরা আবর্জনা সব কিন্তু এখানে ফেলে, দেখো এর জন্য কিন্তু জলটা পুরোটা নোংরা হয়ে গেছে, কচুরিপানা জমে গেছে, মানে কী বলবো, ফুল থেকে শুরু করে আইসক্রিমের, মানে কী বলবো, এগুলো এখানে ফেলার জায়গা? তোমরা বলো শুধু একবার, এখানে ফেলার জায়গা এগুলো? এটা শিবের মূর্তি, এটা ভগবান, ভগবানের চারিদিকে কি নোংরা ফেলার জায়গা বলো তোমরা একবার? যখন এসেছিলাম তখন কিন্তু মানে একদম পরিষ্কার ছিল জলটা, এখন মানে এই হাল। দেখো কত সুন্দর শিবের মূর্তি, তার নিচে মানুষ এরকম করে বেড়াচ্ছে, খুবই খারাপ লাগলো এই জিনিসটা, খুবই খারাপ লাগলো। কি বলবো, এখন মানে মানুষ এরকম করছে কতজনকে বোঝাবো? তো তোমরা ভিডিওটা শেয়ার করো, তাহলে কিন্তু মানুষ বুঝতে পারবে এই মুকুন্দপুর ঘাটে কী অবস্থা, মানে এই জিনিসটাই খুব খারাপ লাগলো। এছাড়া কিন্তু সব পরিষ্কার, এই দেখো গার্ডেন টার্ডেন কত সুন্দর এখানে, কত এই দেখো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন মানে একটু আগেই করা হয়েছে, মানে এছাড়া সব কিছুই ভালো। তো তোমরা এই জিনিসটা কিন্তু করো না, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ এখানে ডাস্টবিন আছে, ডাস্টবিনের অবস্থাও খুব খারাপ, তাও ডাস্টবিনে তোমরা নোংরাগুলো ফেলো, আশেপাশে ফেলো না। দেখো আশেপাশে সব জলের বোতল টতল ফেলা, ঠিক আছে। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ বালতি টালতি মানে বিভিন্ন জায়গাতে আছে, দেখো চারিদিকে নোংরা ফেলানো, কি বলবো। প্লিজ এই ডাস্টবিনটা ইউজ করো, ঠিক আছে। আমাদের তো বলাই হয়নি যে কেন এসছি এই মুকুন্দপুর ঘাটে আজকে হঠাৎ করে। ব্যাপারটা হচ্ছে এখন কিন্তু পুরুষোত্তম মাস, ঠিক আছে। এই পুরুষোত্তম মাসে তোমরা জানো যে যত বেশি বেশি করবো, যত বেশি বেশি জ্ঞান অর্জন করবো, পুণ্য অর্জন করবো, তার থেকে ডবল হবে, তোমরা সেটা জানো অনেকেই। তো যাই হোক, এই পুরুষোত্তম মাসে কিন্তু গঙ্গা স্নান করা, তারপর বৈষ্ণব সেবা করা, এগুলো কিন্তু খুবই ভালো। এছাড়াও কিন্তু অনেকে এসে স্নান করতে আমাদের গ্রুপে। তো আমাদের গ্রুপে যেহেতু অনেকে এসছে, সেহেতু বললো যে একটা ছোট্ট করে বনভোজন মতো করা যাক, যেহেতু বর্ষাকাল সেহেতু খিচুড়ি করা যাক একটু, তাহলে ভালোই হয়। তো যাই হোক, এখানে এখন রান্নাবান্না হচ্ছে, স্নান করবো, ফ্রেশ হবো, তোমাদের ঘুরে পুরোটাই দেখাচ্ছি। আর তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেন ঘাট মুকুন্দপুর ঘাটে, যে গঙ্গায় স্নান করা। দেখো সবাই স্নান করছে, তো চলো আমিও রেডি একদম, চলো স্নান করে তারপরে ব্যাক করছি। তো বন্ধুরা স্নান করা কমপ্লিট, এবার আমি আর মা বসে পড়েছি গীতা পাঠ করতে। এই দেখতে পাচ্ছ শ্রীমদ ভগবদ গীতা। তো চলো শ্রীমদ ভগবদ গীতা পাঠ করে তারপর তোমাদের সাথে আবার। ফাইনালি স্নান করা, গীতা পাঠ করা কমপ্লিট, আর এখন চলে এসেছি এই দিকটাতে, সামনেই তোমাদের দেখাই। দেখো এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে আমাদের টাইম কলে জল যায় গঙ্গার থেকে, সেই গঙ্গার জলে মানে এখন উঠছে, আমি এখন শোষ শব্দ শুনতে পাচ্ছি, মানে জলটা টানছে উপরের দিকে, টেনে পিউরিফাই হয়ে তারপরে কিন্তু এই যে পাইপ ধরে দেখতে পাচ্ছ, মোটা একটা পাইপ, এই পাইপ ধরে চলে যাচ্ছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে। যাই হোক, ভিডিও শুরুতে তোমাদের বলেছিলাম যে আমরা এখানে একটু বনভোজনের আয়োজন করেছি, তো দেখতে পাচ্ছ সবাই আছে এখানে বসে, আর পিছনের দিকটায় রান্না হচ্ছে। আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু একদম মুকুন্দপুর ঘাটের একদম পাশেই আছি, ঠিক আছে। বন্ধুরা দেখতে পাচ্ছ খিচুড়ি প্রসাদ চলে এসেছে, আর বাইরে এত সুন্দর ওয়েদার, মানে বৃষ্টির ওয়েদারের মধ্যে খিচুড়ি তো জাস্ট আলাদাই। চলো এবার রিভিউটা তোমাদের দিয়ে দিই। তো বন্ধুরা সত্যি কথা বলতে খিচুড়িটা এক কথায় দারুণ দারুণ, মানে 100%-এর মধ্যে 100%-ই দেবো, কারণ খিচুড়িটা আলাদা লেভেলের হয়েছে, আর বেশিরভাগ মানে এই ওয়েদারে খেতে না দারুণ লাগছে, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে ব্যাক করছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট, এখন বাজে প্রায় 11টা, এসেছি সকাল একদম 6টাতে। তো যাই হোক, মোটামুটি খাওয়া দাওয়া ভালোই হলো, একে তো বর্ষাকাল তার উপর খিচুড়ি, ও যাই হোক। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, মুকুন্দপুর ঘাটে যত ইনফরমেশান দিয়েছি আশা করছি তোমরা সবই বুঝতে পেরেছো কীভাবে আসবে। আর অবশ্যই কিন্তু মুকুন্দপুর ঘাটটাকে পরিষ্কার রাখারই চেষ্টা করো তোমরা যারা যারা আসবে ভবিষ্যতে। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা আছো আমার সাথে, আমি আছি তোমাদের সাথে, তোমাদেরই এস ভাই।
চলো নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বি হ্যাপি বি সেফ ফর দ্য বেটার লাইফ, বাই।